দেউচা পাচামি নিয়ে আমরা এর আগে একটি পর্ব করেছিলাম আপনারা যারা সেই পর্বটি দেখেননি তাদের জন্য আমরা নিচে লিংক দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন আজকের পর্বেও সেই নিয়ে কথা হবে কিন্তু তার আগে বেসিক বিষয়টা মেন পয়েন্টগুলো একবার ছোট করে বলে দিই দেউচা পাচামি হল পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত একটি কোল ব্লক বা কোল রিজার্ভ যেটাকে বলা হচ্ছে ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল রিজার্ভ এইখানে খনন কার্য শুরু হলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত এই দেউচাপাচামি ভারতের বৃহত্তম কয়লাখনি হয়ে উঠতে পারে এটা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি যদি তারা দুটো কাজ সঠিকভাবে করতে পারে প্রথম কাজ হলো পুনর্বাসনের সঠিক ব্যবস্থা করে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা এবং দ্বিতীয় হলো পাচামিতে মাটির তলায় অনেকটা পাথরের স্তর আছে তারপরে আছে কয়লা এবং মাটির তলার এই পাথর কেটে তারপর কয়লা পর্যন্ত পৌঁছে সেই কয়লা তুলে আনতে হবে মাটির ওপর এই কাজের প্রযুক্তি ভারতীয় কোনো সংস্থার কাছে নেই কাজেই আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক বাজারে কাজ করছে এই রকম কোনো সংস্থাকে নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে এই রকম একটা কোম্পানির সঙ্গে সঠিকভাবে চুক্তি করতে হবে এইখানে বিষয়টা আটকে ছিল এরপর থেকে বিষয়টা খুব একটা এগোয়নি কারণ পশ্চিমবঙ্গ সরকার এই গোটা বিষয়টা নিয়ে বেশ একটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে কিন্তু সম্প্রতি দেউচা পাচামি নিয়ে আরো একবার তরজা শুরু হয়েছে একটি ছবি সামনে আসার পর গৌতম আদানি তিনি নবান্নে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময়ের ছবি টুইটারে পোস্ট করে গৌতম আদানি লিখেছেন যে পশ্চিমবঙ্গে আগামী বছরে যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট রয়েছে সেইখানে তিনি উপস্থিত থাকবেন স্বভাবতই এই ছবি সামনে আসার পর থেকেই নানান রকম দরজা শুরু হয়ে গেছে নানান রকম কথাবার্তা শুরু হয়ে গেছে এই দরজার পিছনে একটা অবভিয়াস কারণ অবশ্যই দেউজা পাচামি কিন্তু তার সঙ্গে আরও অনেকগুলো সিনারিও রয়েছে যেগুলো একটু ঘেঁটে দেখে নেওয়া দরকার প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই মহারাষ্ট্রে গিয়েছিলেন শিল্পপতিদের সঙ্গে কথা বলতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গে নানান রকম ব্যবসা যাতে শুরু করা যায় সেই কারণে সেইখানে গিয়ে কিন্তু গৌতম আদানির সঙ্গে তার দেখা হয়নি সাক্ষাৎ হয়েছে পশ্চিমবঙ্গে এবং আরও বিশেষ করে বলতে হয় নবান্নে সেই সাক্ষাৎ হয়েছে আর গৌতম আদানি দেখা করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এই তফাতটা বোঝার দরকার আছে কারণ এখানে গৌতম আদানিরও কিছু পাওয়ার আশা রয়েছে সেই সম্ভাবনাও কিন্তু এই ছবি থেকে উঠে আসছে দ্বিতীয় কথা রাজনীতি এবং অর্থনীতি একে অপরের হাত ধরেই চলে দু থেকে সেই নিরিখে মোদি আম্বানি আদানি এই তিনটে নাম একই ছত্রে বারবার কিন্তু উঠে এসেছে বর্তমানে ভারতের যারা শাসক দল তাদের বিরোধী দল বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বারবার এই অভিযোগ নিয়ে এসেছে যে গোটা দেশটাকে মোদি সরকার আম্বানি আদানিদের কাছে বেঁচে দিল এবং এই দোষারোপ করার পিছনে যুক্তি বা ঘটনার কোনো অভাবও ছিল না কারণ আমাদের দেশে আমরা দেখেছি যে শিল্পপতিদের একটা বড় প্রভাব থাকে রাজনীতির ওপরে এবং সেক্ষেত্রে বহুবারই দেখা যায় যে শিল্পপতিরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতির গতি প্রকৃতিকে নিজেদের মতো করে দুমড়িয়ে মুচড়িয়ে ঘুরিয়ে নিয়েছে এই ধরনের ইঙ্গিত প্রচুর পাওয়া গেছে এবং এই ধরনের প্রমাণও ইতিহাসে বহুবার আমরা দেখতে পেয়েছি কাজেই সেখান থেকে দাঁড়িয়ে মোদি আদানি এই সক্ষতার কতটা বাস্তব আর কতটা কল্পনা সেটা আপনি কোথায় দাঁড়িয়ে বিষয়টাকে দেখছেন তার উপর নির্ভর করছে এবং আজকে এই যে ঘটনা ঘটেছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম আদানির সাক্ষাৎ এইটাকেও আপনি কিভাবে দেখছেন সেটাও কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর যে আপনি কোন দিক থেকে দাঁড়িয়ে দেখছেন এটাকে হতে পারে যে গৌতম আদানির মতো শিল্পপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার মেপে নিতে চাইছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বারবার অল্টারনেটিভ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটা অল্টারনেটিভ হতে পারে সর্বভারতীয় স্তরে এই কথা বা এই ন্যারেটিভের পেছনে কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে এবং যদি সেই সম্ভাবনা থেকে থাকে তাহলে আদানি কি এবারে তাহলে তৃণমূল ইলেকটোরাল বন্ডস দিয়ে বা অন্যরকম ভাবে সাহায্য করা শুরু করবে যেটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন রাষ্ট্রীয় স্তরে এবং বিভিন্ন রাজ্যে নিজেদের বিস্তার করার জন্য তারই সঙ্গে এই প্রশ্নটাও উঠে আসে যে গৌতম আদানি যদি এটা করতে শুরু করে তাহলে তার দেখা দেখি বাকি শিল্পপতিরাও কি এই একই কাজে নামবেন দেখুন একটি রাজ্যে বিনিয়োগ আসা রাজ্যে কর্মসংস্থান হওয়া নতুন নতুন ব্যবসা নতুন কারখানা তৈরি হওয়া এগুলো একটা আলাদা জিনিস কিন্তু একটিমাত্র রাজনৈতিক দলকে খুশি করতে একটিমাত্র রাজনৈতিক দলের স্বার্থে যদি সেই রাজনৈতিক দলকে সাহায্য করা হয় এই কথাটা মাথায় রেখে যে এদেরকে আমি কোনো একদিন কাজে লাগাতে পারি তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস এবং অবশ্যই আরেকটা যে দরজা উঠে আসছে এই ছবি থেকে সেটা হলো দেউচা পাচামির তর্জা। আগেই বলেছি পশ্চিমবঙ্গের বীরভূমের এই দেউচা পাচামিতে খনন কার্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের দরকার আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক বাজারে কাজ করছে এই রকম একটি মাইন্ড ডেভেলপার অ্যান্ড অপারেটর ছোট করে বললে এমডিও বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে এরকম একটি এমডিওর সঙ্গে চুক্তি করতে হবে তারা এখানে এসে সমস্ত কাজকর্ম করবে দেউচাপাচামিতে খনন কার্য সম্পন্ন করবে কয়লা তুলে নিয়ে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে সেই সংস্থাকে একটা মোটা টাকা দিতে হবে বা অন্য কোনো রকমভাবে পারিশ্রমিক দেবার একটা ডিল করতে হবে এইটাই হল বেসিক ফ্রেমওয়ার্ক এবার এখানে আদানিরা কোথা থেকে আসছেন আদানি গ্রুপের আঙুল অনেকগুলো ব্যবসা বা অনেকগুলো সেক্টরের মধ্যে ডোবানো রয়েছে যার মধ্যে অন্যতম হল খনন কার্য খনন কার্য সংক্রান্ত কাজকর্ম এবং তার ব্যবসা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষে আদানি গ্রুপ এই কাজ করে অস্ট্রেলিয়াতে আদানিদের একটি কোল মাইন রয়েছে যার নাম হলো কারমাইকেল মাইন যেটা নিয়ে দীর্ঘ দশ বছর ধরে প্রচুর সমস্যা হয়েছে নানান রকম প্রোটেস্টের কারণে লিগাল কারণে সেখানে অনেকদিন কাজকর্মও বন্ধ ছিল কিন্তু ফাইনালি জানা যাচ্ছে যে এই কারমাইকেল মাইন যেটা অস্ট্রেলিয়াতে রয়েছে যেটা আদানি গ্রুপের সেইখান থেকে কয়লা তুলে এনে ভারতবর্ষে আনা হবে এবং সেই কয়লা ভারতে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে এবার যতদূর মনে হচ্ছে পশ্চিমবঙ্গে দেউচা পাচামির ক্ষেত্রে জমি অধিগ্রহণের কাজের দায়িত্ব সরকার নিজের হাতেই রাখবে কিন্তু তারপরে দেউচা পাচামির খনন কার্যের দায়িত্ব ভার তারা দিতে পারে আদানিদেরকে এবং এই কাজের ভার পাওয়ার জন্যেই আদানি অলরেডি মমতা ব্যানার্জির তাবেদারি করা শুরু করে দিয়েছে এমন অভিযোগ বিরোধীরাও কিন্তু আনা শুরু করে দিয়েছে এবং এইখানে একটা মজার জায়গা দেখুন যদি সত্যি সত্যি আদানি এই দেউচাপাচামির খনন কার্য করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কাজ করে তাহলে রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির সুরের মধ্যে একটা সংঘাত তৈরি হওয়ার জায়গা রয়েছে আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যা যা বলে এসেছে তারপরে যদি তারা আদানির সঙ্গে কাজ করে তাহলে তাদের বলা কথা এবং কাজের মধ্যেও একটা বড় সড় সংঘাত তৈরি হবে যেমন এই কথাটা আগেই বললাম যে তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে বহুবার অভিযোগ আনা হয়েছে যে মোদী সরকার গোটা দেশটাকে আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের কাছে বেঁচে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূলের তরফ থেকে গোয়ার দায়িত্বে থাকা মহুয়া মৈত্র বহুবার মোদি আদানি গোপন আতাতের দিকে আঙুল তুলেছেন এখন যখন তারই দলের সুপ্রিমো সেই আদানির সঙ্গে দেখা করছেন এমনকি পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে আদানি কাজ শুরু করে তাহলে তাদের জন্য ওই একটা না পারি গিলতে না পারি ফেলতে এই রকম পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক আবার কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপি একই সুরে এর আগে বহুবার আদানির বিরুদ্ধে যে নানান রকম অভিযোগ উঠেছে সেগুলিকে বিভ্রান্তিকর মিথ্যা এ সমস্ত বলে আখ্যা দিয়েছে যেমন ধরুন আমাদের দেশে এয়ারপোর্টের ক্ষেত্রে কেন আদানিদের একচেটিয়া আধিপত্য দেখতে পাওয়া যায় এর খুব একটা সঠিক উত্তর সোজাসুজি উত্তর আপনি পাবেন এরকম আশা করাটা ভুল কিংবা ধরুন যদি আপনি প্রশ্ন করেন যে গুজরাটের আদানিদের দায়িত্বে থাকা মুন্দ্রা পোর্ট থেকে যে তিন হাজার কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হলো তার ইনভেস্টিগেশন এত ধিমে তালে কেন চলছে সেখানে কোনো সলিড আনসার এখনো পর্যন্ত কেন পাওয়া যাচ্ছে না সেই উত্তরও আপনি পাবেন না কিন্তু যদি এবার দেখা যায় যে সেই আদানিরা পশ্চিমবঙ্গে সরকারের সঙ্গে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কাজ করছে তাহলে রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি সুরের মধ্যে একটু অসঙ্গতি দেখা যাবে কি তাহলে এক্ষেত্রে তারা কি করবে বিরোধিতা নাকি সহযোগিতা অন্যদিকে সিপিআইএম কিন্তু তর্কের একটা রসদ পেয়ে গেল সিপিআইএমের তরফ থেকে বেশ কিছুদিন ধরেই দিদি মোদি সেটিং রয়েছে এই ন্যারেটিভের কথা বলা হচ্ছে এখন দেখা যাচ্ছে দিদি এই বিজনেস সামিটে মোদিকে ডেকেছিলেন এখন আবার আদানি বলছেন তিনিও আসবেন ব্যাস সিপিআইএমের জন্য তর্কের আরও একটা পয়েন্ট যোগ হয়ে গেল রাজনৈতিকভাবে এসব যখন চলছে তখন দেউটা পাচামিতে যাদের জমি অধিগ্রহণ হওয়ার কথা রয়েছে অর্থাৎ যাদের জীবন সরাসরি এফেক্টেড হবে এই সমস্ত কাজকর্মের দ্বারা তারা ঠিক কী ভাবছেন সেটা বোঝা মুশকিল কারণ এই জায়গায় রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও সব রকম কসরত করে যাচ্ছে এই কাজটাকে ঠিকভাবে করার জন্য যেমন তারা যে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিল তার উপরে প্রলেপ লাগানো চলছে বিষয়টাকে আরো মজবুত করার জন্য কিছুদিন আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে যে সমস্ত আদিবাসীদের জমি অধিগ্রহণ করা হবে তাদের পুনর্বাসন দেওয়া হবে মোহাম্মদ বাজার ব্লকে এবং আদিবাসীদের রীতি মেনে সরকার তাদেরকে বাড়ি বানিয়ে দেবে ফ্ল্যাটে পুনর্বাসন দেওয়া হবে না কি অসাধারণ নমনীয়তা বলুন তো সরকারের মুগ্ধ হয়ে যাওয়ার মতো তাই না এই নমনীয়তারই আবার আরেক দিকের উদাহরণও রয়েছে যেখানে দু দিনের মধ্যে গ্রামের মোড়লের বক্তব্য এবং সিদ্ধান্ত বদলে যাচ্ছে প্রথম দিকে যিনি বলেছিলেন যে আমরা কোনোভাবেই এই কয়লা খনিকে সমর্থন করছি না আমরা আমাদের জমি বাড়ি খোয়াতে চাই না সরকার আমাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়নি সরকার এলাকার মানুষের মতামত জানতে চায়নি আমরা কয়লা খনি চাই না আমরা প্যাকেজ চাই না আমরা জমি বাড়ি খোয়াতে চাই না দুদিন বাদেই তার বক্তব্য এবং সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে গেছে দুদিন বাদেই তিনি বলছেন হরিণ একটি সভা ডাকা হয়েছিল সেখানে বিভ্রান্তিমূলক বাক্য উচ্চারিত হয়েছে সেটা শোধরাতে চাই আমরা শিল্পের পক্ষে কিন্তু অবশ্যই তা হতে হবে আদিবাসীদের স্বার্থ রক্ষা করে প্যাকেজে কিছু ত্রুটি রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা চাই বুঝতেই পারছেন এই দেউচা পাচামি নিয়ে নানান সুরে নানান রকম বক্তব্য আগামী দিনে এগিয়ে আসবে কাজের কাজ কতটা হবে বলতে পারবো না তবে এইটা নিশ্চিতভাবে বলা যায় যে নানান রকম বক্তব্য আগামী দিনে উঠে আসবে এই দেউচা পাচামি নিয়ে এর আগের পর্বটা করার পরে বেশ কিছু মানুষজন আমাদেরকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কথা বলেছিলেন আগের পর্বটা আমরা যখন করেছিলাম তখনও পর্যন্ত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফ থেকে কিছু জানানো হয়নি কিছুদিন আগেই তারা দেউচা পাচামিতে একটি পরিদর্শন করে গেছে কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফ থেকে এখনও এই সংক্রান্ত কোনো রিপোর্ট দেওয়া হয়নি দেউচা পাচামির গল্প এখনো দিন চলবে সময়ের সাথে সাথে নতুন নতুন বক্তব্য নতুন নতুন তথ্য সামনে উঠে আসবে শুধু একটাই কথা বলা যায় যে এই দেউচা পাচামির সঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন এবং পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত তাই এই ক্ষেত্রে আগামী দিনে কি হচ্ছে সেদিকে আমাদেরকে চোখ রাখতেই হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আবার পরের দিন দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় আপনাদের যদি মনে হয় যে আমাদের কাজ আপনাদের ভালো লাগছে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলে যান জয়েন্ট বাটনটি ক্লিক করুন জয়েন্ট বাটনটি ক্লিক করলে আপনারা আমাদের আবেদনের ভিডিওটি দেখতে পাবেন সেটা দেখে যদি আপনাদের মনে হয় এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত তাহলে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান হঠাৎ যদি উঠলো কথার জয়েন বাটনটি ক্লিক করে হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য ভালো থাকবেন